শেরপুরে চাঁদা না দেয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আব্দুল হামিদ নামে এক কৃষি কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা হলেও ঘটনার তিন দিন পরেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বর্তমানে ওই কৃষি কর্মকর্তা শেরপুর জেলা হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, শেরপুর পৌরসভার পুরাতন গরুহাটি শিববাড়ি মহল্লায় 10 শতক জমি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন আব্দুল হামিদ। সম্প্রতি তিনি ওই জমির উপর বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। এতে স্থানীয় কিছু মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্য তার কাছে 5 লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে গেল 13 জানুয়ারি রাত 8টার দিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা রড ও লাঠি দিয়ে আব্দুল হামিদের উপর হামলা চালায়। পরে এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। ওরা উগ্র মেজাজে আসিয়া আমার হাজবেন্ডের উপর আক্রমণ করছে, মারধর করছে, অনেক হুমকি দামকি দেখাইছে। এখন আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমার মেজা মেরে মাথা মারে, ইট মেরে গর্ত করে হারছে, বাসায় ভিতরে যায় হামলা করছে। 5 লাখ টাকা চাইছে, যদি গেল টাকা না দেয় তোর এই বিল্ডিং বাড়িঘর পুইরা জ্বালায় পুইরা সাই করে এলাম। এখনও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী আব্দুল হামিদ। কিলঘুষি মারতে থাকে, দুই একজন বাস রড দিয়ে আঘাত করে মাটিতে পড়ে যাই। পরবর্তীতে তারা অনবরত মারতে থাকে, সেখান থেকে আমি কোনো মতো নিজেকে রক্ষা করে বাসার ভিতরে ঢুকি এবং সেখানে আমার গেট আটকে দেই। আটকে দেওয়ার পরে তারা গেট টপকে ভিতরে ঢুকে আমার বাসায় গ্লাস ভাঙচুর করে। ওই মহল্লায় কিশোর গ্যাংয়ের অত্যাচার ও এ ঘটনায় স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করেছেন। শিববাড়ি মহল্লায় একটা কিশোর গ্যাং আছে, এরা বিভিন্ন সময় আমার মামার কাছে চাঁদা দাবি করতো, এরা বিভিন্ন উৎপাত করতো, চুরি চামারি করে, এরা এই বিভিন্ন মাদক সেবার সাথে জড়িত। এলাকাবাসীর পক্ষ থেকে অনেক সময় উদ্যোগ নেওয়া হয়েছে, কোনো ফল হয়নি। অনেক দিন যাবতি বাইরের কাজ করার স্বার্থে বিভিন্ন সময় বাইরের কাছে টাকা দাবি করে এবং বাইরের বাসাতে বিভিন্ন সময় ঢুকে একবার মানুষের উপরে টাকা পয়সা নিয়ে নিয়েছে জ্বালানোর ঢুকে। এখনো সেদিন রাতে হঠাৎ করে বাইকে এরকম মারধর করছে। আমি অবশ্যই এ বিষয়ে পুলিশ জানায়, কৃষি কর্মকর্তার উপর কিশোরদের হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে, দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে। কতিপয় কিশোর তার উপর চড়া হয়ে তার উপর আক্রমণ করে, এতে সে আহত হয়। আহত শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। এ সংক্রান্তে তার অভিযোগের প্রেক্ষিতে শেরপুর সদর থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আশা করছি খুব শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে। অপরাধীদের গ্রেপ্তার করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।